তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যাও। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না ভাই, অফিসে যাওয়ার পরে। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতে বলো তো। ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে দুই নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল? আমার মতন বউ পাইছো এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী, তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? আচ্ছা তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললে তুমি? ভাবি আপনাকে দেখতে না পিচি পিচি লাগতেছে। আরে কি বলেন, আমার তিনটা বাচ্চাও আছে। বলেন কি, তাই নাকি? তা ওদের বয়স কত? একটা 2 বছর, একটা 2.5 বছর, একটা 3 বছর। ও আচ্ছা।